ইন্ডিয়াতে পড়াশোনা শেষে চাকরি করতে পারবো কিনা সেই কান্ট্রিতে, এই ছোট্ট প্রশ্নটা আপনার আমার মাথায় ঘুরপাক খায় অলওয়েজ। কোথায় অ্যাডমিশন নিতে গেলে, ইন্ডিয়াতে অ্যাডমিশন নিতে গেলে আগে এই প্রশ্নটি মাথায় ঘুরপাক খায় যে ইন্ডিয়াতে তো পড়তে যাচ্ছি কিন্তু সেখানে স্টাডি শেষে কি আমি চাকরি করতে পারবো সেই কান্ট্রিতে, আমি কি জব ভিসা পাবো? এই ছোট্ট প্রশ্নটা নিয়ে আজকে পুরো ভিডিওতে এক্সপ্লেইন করবো। আমি সাথে আছি পাপ্পু রয়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমারও ভালো লাগবে, কারণ ভিডিও দেখার পর আপনাদের মনেই থাকে না চ্যানেলটা সাবস্ক্রাইব করা। আমার পুরো সময়টাই ব্যর্থ হয়ে যায় যদি আপনারা চ্যানেলটা না সাবস্ক্রাইব করেন, তাই এই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে দিন, দেন তারপরেই আসি হচ্ছে মূল কথায়। দেখুন, একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই যে একটা নর্মালি প্রশ্ন যে ইন্ডিয়াতে চাকরি করতে পারবো কি না স্টাডি শেষে, তারপর সেখানে কী ধরনের যদি চাকরি করতেও পারি তবে কী টাইপের চাকরি পাবো ইত্যাদি ইত্যাদি, এসব প্রশ্ন মাথায় ঘুরপাক খায় অলওয়েজ। তবে বিষয়টা আমি ক্লিয়ার করি, যখন আপনি স্টাডি শেষ করবেন তখন অবশ্যই আপনি চাকরির জন্য অফার পাবেন, তবে হ্যাঁ অবশ্যই আপনি চাকরি করতে পারবেন, এ বিষয়টা হচ্ছে ক্লিয়ার। তবে কিন্তু কথা আছে এর মধ্যে, যখন আপনি নর্মাল কোনো ভার্সিটি থেকে করবেন সেখানকার দেখা যায় যে তাদের প্লেসমেন্টই আছে হচ্ছে 70% বা সেখানকার প্লেসমেন্ট 40%, তাহলে সেই 40%-এর মধ্যে যদি আপনি হতে পারেন তবে তাহলে আপনি চাকরি পাবেন। কিছু কিছু ভার্সিটিতে আছে যেগুলো 98% প্লেসমেন্ট থাকে, এরকম উদাহরণ দিলে অনেক ভার্সিটি আসে, যেমন আইআইটি বেস আসে বা এনআইটি যেগুলো বেস্ট, অথবা প্রাইভেটের মধ্যে যেগুলো টপ লিস্টে আসে তাদের প্লেসমেন্টই থাকে 98%। তো এখানে 98% স্টুডেন্ট পাওয়া মানে বুঝেই যাচ্ছেন যে আপনি তাদের মধ্যে অবশ্যই, যদি আপনি 98%-এর মধ্যে টিকতে পারেন, যদি আপনি পড়ালেখা না করেন একদম খামোকা যদি খালি যায় চেহারা দেখান তাহলে তো আপনি কীভাবে চাকরি পাবেন, ভাইভারতে তো টিকতে পারবেন না। অবশ্যই এটা প্লেসমেন্টের উপর ডিপেন্ড করবে, আর এটা হ্যাঁ এটা নির্ভর করতেছে পুরোটাই আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিং কীরকম, সেই ইউনিভার্সিটির মান কীরকম ইত্যাদি ইত্যাদি, মানে এই সকল তাদের অ্যাক্টিভিটি কীরকম, তারা প্লেসমেন্টের জন্য কতটা কাজ করে থাকে, কোন কোন কোম্পানির সাথে টাই আপ আছে তাদের, সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের চাকরি নেয় কি না বা ফরেনার স্টুডেন্টরা চাকরি করতে পারে কি না, এই সকল প্রশ্ন যখন আপনি পেয়ে যাবেন আগে, দেন তারপরে অবশ্যই আপনি সেই ভার্সিটিতে এই সকল প্রশ্নের উত্তর যখন কোনো ভার্সিটি ফিল আপ করে দেন তখনই অবশ্যই আপনি সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকলে আপনিও পেতে পারেন। যেমন আমি সিম্পলি ব্রেনওয়্যার ইউনিভার্সিটির কথাই বলি, এখানে ওদের প্লেসমেন্ট ডিপ্লোমার পরেই ওরা প্লেসমেন্ট দিয়ে থাকে, সেখানে বাংলাদেশি হোক বা ইন্ডিয়ান হোক তাদের কোনো যায় আসে না, কারণ তারা চায় যে তাদের স্টুডেন্ট, এখন তাদের স্টুডেন্ট বলতে এখানে বাংলাদেশি হোক বা আপনার ইন্ডিয়ান তাতে কোনো পার্থক্য হয় না, শুধু জাস্ট স্টুডেন্ট। সো এই জায়গায় জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছেন। তবে আরেকটা প্রশ্ন আসে, এরকম যে আমার দেখা অনেক ভাই আছে যারা ইন্ডিয়াতে পড়াশোনা করে এখনও বেকার বসে আছে, বাংলাদেশে ঘুরে আসছে, তবে হ্যাঁ তাদেরকে একটু খোঁজ নিয়ে দেখবেন যে তারা কী টাইপের ইউনিভার্সিটিগুলোতে গেছিলো। এই যে প্রথমে বললাম যে যাওয়ার আগে অবশ্যই কিছু টাকা যদি খরচও হয়ে যায়, 2 টাকা বেশি খরচ দিয়ে ভালো ইউনিভার্সিটি থেকে করবেন, যে জায়গার আপনি গেলে আপনার ভবিষ্যৎ নিশ্চিত থাকবে যে এখান থেকে বের হলে আমি ভালো একটা চাকরি পাবো, আমার সার্টিফিকেটের ভ্যালু থাকবে অনেক হাই, তবে আমি সেরকম ভার্সিটিতেই যাবো, এই জিনিসটা খেয়াল রাখবেন। ওই যে নর্মাল ভার্সিটি থেকে বের হলে সেখানে জাস্ট ডিগ্রিটাই পাওয়া যায়, চাকরি আর পাওয়া যায় না, মাঝখান থেকে টাকাগুলোই বেকার চলে যায়, শুধু দুর্নাম হয় কি বাইরে থেকে ইন্ডিয়া থেকে করলাম কোনো চাকরি পাইলাম না। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং ক্লিয়ার হয়ে গেছেন। তো এই জিনিসটা যাওয়ার আগে অবশ্যই ভাবে নেবেন, দেখবেন আর 10 বার ভাববেন যে ভার্সিটিতে যাচ্ছি অবশ্যই সেই ভার্সিটি কতটা ভালো, তাদের র্যাঙ্ক কীরকম, তাদের প্লেসমেন্টটা দেখবেন বারবার, তাদের অ্যাক্টিভিটিগুলো দেখবেন, যেরকমটা আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি। এই সকল প্রশ্নের উত্তর যখন আপনার সামনে হবে তখনই আপনি বুঝতে পারবেন যে কোন ইউনিভার্সিটি ভালো আর কোন ইউনিভার্সিটি খারাপ। সো ব্যাপারটা পুরোটাই বুঝতে পারছেন, আর এরপরে ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়াতে কীভাবে ক্যারিয়ার ট্রান্সফার করবেন, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তবেই তো আপনি ইনফরমেশন পাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন, আর আমাদের অফিসিয়াল গ্রুপে আপনি অ্যাড হতে পারেন SISC নামে, সেখানে আমাদের সকল কিছু আপডেট দেওয়া হয়। সো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ।